আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে একটা ছোট্ট ভিডিও শেয়ার করব। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকের ভিডিওটাতে আমি শেয়ার করব পেঁপের পাতা দিয়ে আপনি কীভাবে চর্মরোগ সারাতে পারবেন। তো সেটাই আমি দেখাবো, পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কীভাবে আমি পেঁপের পাতা দিয়ে চর্মরোগের ওষুধ বানাবো। তো পেঁপের পাতা খুব উপকারী, পেঁপে যেমন উপকারী পেঁপের পাতাও কিন্তু অনেক উপকারী। এবং পেঁপের এই আটাটা, মানে পেঁপেটার পাতা ছেঁড়ার পর যে আটাটা বের হয় ওই আটাটাও উপকারী। তো সেই পেঁপের পাতা আমি ছাদ থেকে ছিঁড়ে নিলাম। টাটকা পেঁপের পাতা দিয়ে আমি কীভাবে চর্মরোগের ওষুধ বানাবো বা চর্মরোগের হচ্ছে নিরাময় করব সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই যে পেঁপের পাতাগুলো নিয়ে আসলাম, আর এমন একটা বাটনা নিয়েছি আমি আপনাদের কাছে, যে কোনো বাটনা নিতে পারেন, শিলপাটা হলে বেশি ভালো হয়, শিলপাটায় বেশি মিহি হয়। তো এখানে আমি ভালোভাবে একটু করে পানি দিয়ে পেঁপের পাতাটা ভালোভাবে একদম পিষে নিচ্ছি। এটা একদম ভালোভাবে পিষে নিব, শিলপাটায় হলে একদম মেহেদির মতো মিহি করে নিবেন। তারপর আপনার আঙ্গুলে বা পায়ের আঙ্গুলে হোক বা যে কোনো চর্মরোগে আপনি এই পেঁপের পাতাটা বেটে যদি সেই হাতে দেন তাহলে অনেকটাই উপকার হবে। কিন্তু এটা টানা বেশ কয়েকদিন দেওয়া লাগবে, দুই একদিন দিলে হবে না, টানা প্রায় এক সপ্তাহ বা 15 দিন 10 দিন দিতে হবে। যে কোনো চর্মরোগে এই পেঁপের পাতাটা এভাবে দিয়ে দেখবেন, অবশ্যই উপকার আসবে। আমিও দিয়েছিলাম, আমার হাতে একটু প্রবলেম হয়েছিল। পেঁপে গাছটাই উপকারী, আমি জানতাম না এই বিষয়টা, আমি জেনে আমিও দেওয়া শুরু করলাম। তো পেঁপেটায়ের পাতাটা এভাবে বেটে এভাবে আঙ্গুলে দিতে হবে, ভালোভাবে মিহি করতে হবে শিলপাটায়, তাহলে আরও ভালোভাবে মেহেদির মতো করে দিতে পারবেন। অবশ্যই যাদের সমস্যা আছে তারা এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি ফল ভালো হবে। অবশ্যই এক সপ্তাহের বেশি দিবেন। তো আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।